সকাল থেকেই বিসিবিতে কানাঘুষা, জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত, যা ছিল দিনের টক অব দ্য টাউন। সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ চলাকালীন এমন সংবাদ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো, এ নিয়ে রীতিমতো শোরগোল হোম অফ ক্রিকেটে। শান্ত নেতৃত্ব ছাড়ছেন, তার জায়গায় কার কাঁধে উঠবে দায়িত্ব শুরু হয় এমন আলোচনাও। দিনভর অপেক্ষার পর অবশেষে গণমাধ্যমে কথা বলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। আমিও টিভি স্টলেই দেখেছি কিন্তু, এবং আপনাদের কাছ থেকে প্রথম শুনেছি কিন্তু, এটা অফিসিয়ালি সে নাকি অ্যানাউন্স করেছে কোথাও না কোথাও, সব জানেন একটা কিছু যদি হয়ে থাকে। অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে এখনো আসেনি, আমি এখন অফিসিয়ালি জানতে পারিনি যে এটা 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 সত্যতা কতটুকু। তবে শান্তর বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি, প্রয়োজনে শান্তর সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। ডেফিনেটলি আলোচনা করতে চাইবে, কারণ শান্ত এতদিন ধরে ক্যাপ্টেন্সি করে আসছে, সো এটা তো আমাদের একটা সময়ের ইনভেস্টমেন্ট, আমরা একজনকে তৈরি করার চেষ্টা করেছি, তো সে যদি হঠাৎ করে সরে যায় নতুন একজন কিছুটা অপ্রস্তুত, সেটাতে আমাদের যেতে না চাওয়াটাই স্বাভাবিক হবে। ক্রিকেট বোর্ডকে অনেক বড় বড় স্টেপ নিতে হবে এখন, নতুন যদি ক্যাপ্টেন তৈরি করতে হয় কিংবা তাকেই আবার রিকোয়েস্ট করে যদি আবার রাখা হয় কিনা, এটা আমাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর শান্তর পারফরমেন্সে তার নেতিবাচক প্রভাব ছিল চোখে পড়ার মতো, তবে খারাপ সময়ে শান্তর পাশে বিসিবির থাকা উচিত বলে মনে করেন এই পরিচালক। ভবিষ্যতে অধিনায়ককে চাপমুক্ত রাখার পরামর্শ নাজমুল আবেদিনের। খুব প্রয়োজন ছিল ওর পাশে থাকা, ওকে সাপোর্ট দেওয়া, এটা মনে রাখা যে ও বাংলাদেশ দলের মতো একটা দলের ক্যাপ্টেন। আমরা হয়তো শান্তকে যদি না রাখি ক্যাপ্টেন হিসেবে, সে যদি না থাকতে চায় কারণ না, কারোর কাছে আমাদের যেতে হবে কিন্তু, তার তাকে কিন্তু একই জিনিস ফেস করতে হবে। সো আমার মনে হয় যে আমাদের উচিত হবে যেই ক্যাপ্টেন হোক না কেন, সেও যদি কন্টিনিউ করে থাকে সেটা হতে পারে, বাট পাশে থাকাটা জরুরি। গেল ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন শান্ত। রিফাদুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।